আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাজিম ব্লগ। এখন শীতকাল চলছে, তাই এই সময় গুড়ের পায়েসের একটা আলাদা কদর থাকে। তাই আজ আমি তোমাদের সাথে গুড়ের পায়েসের রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিও, আর একটা কথা, সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। এখন যেহেতু শীতকাল, সবারই একটু ঠান্ডা ঠান্ডা মিষ্টি জাতীয় রেসিপি খেতে ভালো লাগে। তা আমি আজকে তোমাদের সাথে গুড়ের পায়েসের রেসিপিটা শেয়ার করব। তোমরা যদি আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করো, তাহলে দেখবে একটা পারফেক্ট গুড়ের পায়েস তোমরা রান্না করতে পারবে। তাহলে চলো মূল রেসিপিতে যাওয়া যাক। আজকে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা একদম গ্রামের খাঁটি গরুর দুধ। এখানে 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি। এখানে শুধু আমি বরফ তুলে নিয়েছি, খুব একটা ঘন করিনি। এখন এইটাকে আমি এখানে একটু একটা এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিব। দেখতে পাচ্ছ, এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিব। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে 1 চিমটি লবণ দিলে দেখবে যে স্বাদটা অনেক ভালো আসে। আর এর মধ্যে আমি আজকে 1 মুঠ পোলাও চাল ব্যবহার করেছি, জাস্ট 1 মুঠ, এর থেকে বেশি না। এভাবে আমি আস্তে জালে রেখে দিব, আর কিছুক্ষণ পরপর এসে নেড়ে দিব। এখন তোমরা সবসময় পায়েস রান্না করতে যেহেতু অনেকটা দেরি হয়, তোমরা শুধুমাত্র হালকা জালে রেখে চলে যাবে। এখানে দাঁড়িয়ে থাকারও দরকার নেই ঘন্টার পর ঘন্টা। আমি যখনই পায়েসটা রান্না করি একদম মৃদু জালে রেখে দিই, আস্তে আস্তে দুধটা শুকিয়ে যায় আর সর পড়ে, আর সেই পায়েসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। দেখতে পাচ্ছ, 1 লিটার দুধের জন্য আমি সবসময় 1 মুঠ চাল দিই, খুবই অল্প পরিমাণ চাল ব্যবহার করি, যাতে দুধটা আস্তে আস্তে ঘন হয়, ঘন হয়ে হয়ে ক্ষীরের মতো একটা টেস্ট চলে আসে। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করছি, জাস্ট স্বাদের জন্য, তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো। এখন এই গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আবার হালকা জালে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চালটা ফুটে আসে। আর অনেকে প্রবলেম থাকে যে গুড় দিলে দুধটা কেটে যায়, তবে এটা আসলে যদি গুড়টা খাঁটি হয় তাহলে কখনোই কাটবে না। এই কারণে গুড়টা তোমরা চেষ্টা করবে যেন খাঁটি ভেজাল মুক্ত গুড় নেওয়া যায়। আর এই দেখো, এখানে হচ্ছে এটা খেজুরের গুড়, আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যাতে গলতে বেশি টাইম না নেয়। আর এভাবেই আমি কেটে টুকরো টুকরো করে যতটুকু আমার লাগবে ততটুকু গুড় আমি পায়েসের মধ্যে মিশিয়ে নেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী পায়েসের মধ্যে গুড় মিশিয়ে নেবে। তো এইভাবে আমি একটু একটু করে দিয়ে মিষ্টিটা দেখে নিয়ে বাকিটা গুড় মিশিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি এখানে গুড়টা জাল করে নিই নি, সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করেও কিন্তু আমার দুধটা ছানা কেটে যায়নি। এই গুড়টা ছিল একদম অরিজিনাল, গ্রাম থেকে নিয়ে আসা। তাই তো এভাবে নেড়ে চেড়ে আমি মিষ্টি দেখে নিব। আর দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি একটা কালার চলে এসেছে পায়েসে। আমি এভাবে আরেকটু হালকা জালে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। তোমরা যদি পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। দেখতেই পাচ্ছ আমার পায়েস রান্নাটা প্রায় শেষের দিকে। এবার আমি একটু জালটা বাড়িয়ে দিয়ে জাস্ট
1 মিনিট চুলার উপর রেখে জালটা বন্ধ করে দিয়ে পায়েশটাকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে, এর থেকে বেশি ঘন করব না, তাহলে বেশি শক্ত শক্ত হয়ে যাবে, একটু নরম নরম রাখব। আর এই তো এখন আমি নামিয়ে নিব। তো দেখলেই তো কত সহজে তৈরি হয়ে গেল খেজুরের গুড়ের পায়েস। এই পায়েসটা যত ঠান্ডা করে খাবে ততটা ভালো লাগবে, তাই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে তোমরা খেতে পারো। চাইলে উপরে বাদাম কিশমিশ কুচিও ব্যবহার করতে পারো।